আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন রান্না নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। রান্না করব আজকে কাঠকচু। এই যে কাঠকচু কেটে নিলাম, একদম কাকের মতো করে ছোট ছোট করে চিংড়ি দিয়ে রান্না করব। তাই চিংড়ি দিয়ে রান্না করার জন্য যেভাবে কাটতে হয় ওভাবেই কাটলাম। তো এখানে নিলাম দুটা টমেটো, এখানে কিছু কাঁচামরিচ দিয়ে রাখলাম। এখানে রান্না করবো যেহেতু চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছটা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আগে রেডি করে নিচ্ছি চিংড়ি মাছ। এখানে রাখছি চিংড়ি শুটকি কটা, এখানে রাখলাম পেঁয়াজ দু তিনটা, পেঁয়াজ কেটে এখানে আদা রসুন বাটা নিলাম, আর এখানে নিলাম হলুদ 1.5 চা চামচ, মরিচ 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, আর জিরা 1 চা চামচ, আর এখানে রাখলাম ধনিয়া পাতা কেটে। এখন মাছগুলো ভেজে নিচ্ছি, একটু ভালোভাবে ভেজে নিব, এখন তুলে ফেলবো। পেঁয়াজ কাটা আর আদা রসুন বাটা, মরিচ 1.5 চা চামচ, হলুদ আর 1 চা চামচ জিরা, এটা এখন দিয়ে দিব। দিয়ে একটু পেঁয়াজের সাথে ভেজে নিব, যেহেতু মাছ মাংস নাই আর কচুই আজকে একমাত্র সম্বল, তাহলে আমাকে কচুটা রাঁধতেই হবে। ওভাবে একটু চিংড়ি শুটকিও দিব, চিংড়ি মাছগুলোও দিয়ে দিব। এগুলো একদম রেডি করে রাখা সে কচুগুলো, তার সাথে দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচ। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব গা মাখা মাখা করে, কারণ ভালো করে কষানো হয়েছে, এখন একটু গা মাখা জল দিলেই হবে। জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। প্রথমে দেখিয়ে দিছি কিভাবে আপনারা কষিয়ে নেবেন ভালোভাবে। এইভাবে রান্না করার মজাটাই আলাদা, কচুর সাথে সাথে কোনো তরকারির স্বাদই মিলে না। আমি দেখছি কখনোই কোনো তরকারির স্বাদ মিলবে না যদি এভাবে রান্না করেন আপনারা। যাক, এতক্ষণ পর্যন্ত যা বললাম একটু দেখে এভাবে চেষ্টা করবেন, আর নামানোর আগে একটু গার্নিশের জন্য ধনিয়া পাতা দিয়ে নিব। এই তো ধনিয়া পাতাটা একটা আলাদা রকমের ফ্লেভার দেয়, সেটার জন্যই একটু ধনিয়া পাতা দেয়। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।